আসসালামু আলাইকুম। তো এই মডিউলে আমরা দেখব সিএসএস সিনট্যাক্স সম্পর্কে, আসলে সিএসএস সিনট্যাক্স অথবা জেনারেল ফরম্যাটটা কি। তো যে কোনো এলিমেন্টকে আপনি যখন সিএসএস করতে যাবেন, সে হচ্ছে একটা সিনট্যাক্স ফলো করে যার নাম হচ্ছে সিলেক্টর এবং ডিক্লারেশন। এবং ডিক্লারেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে প্রপার্টি এবং আরেকটা হচ্ছে ভ্যালু। তো এটা আপনি কীভাবে লিখবেন? ধরেন আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিলাম যেখানে আমাদের একটা হেডিং আছে, যেখানে আমরা লিখছি হ্যালো সিএসএস। তো আমরা যদি লাইভে যাই বা হচ্ছে আমাদের ভিউ পেজে যাই, সেখানে আছে কি হ্যালো সিএসএস। তো আমি চাচ্ছি এই হ্যালো সিএসএসকে একটু স্টাইল করবো সিএসএসের মাধ্যমে। তো আমরা যেহেতু একটু পরিচিত আছি ইনলাইন এবং ইন্টারনাল হিসেবে, তো আমি যেটা করি একটা স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগের মধ্যে আমি H1 দিলাম। H1কে বলা হয় এখানে সিলেক্টর। আর এই যে ব্লকটা আছে বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস যেটাকে বলা হয়, এটাই হচ্ছে আমাদের ডিক্লারেশন। এখানে একাধিক ডিক্লারেশন থাকতে পারে। যেমন আমি এখানে দিলাম কালার। তো কালার দিয়ে যে কাজটা করা হয়, যে কোনো একটা এলিমেন্টকে কালার সেট করা হয়। তো এখানে কিছু আমাকে সাজেশন দিচ্ছে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে যে কালার, এটাকে বলা হয় প্রপার্টি। আর যে জিনিসটা আপনি চেঞ্জ করলেন, যে ভ্যালুটা, এটাকেই বলা হয়, এটাকেই ভ্যালু বলা হয়। এছাড়া ধরেন আপনি চাচ্ছেন ফন্টটা একটু বড় করে দিতে, তো সেক্ষেত্রে আমরা যদি দিই ফন্ট সাইজ। তো আমি যদি এখানে 40 pixels ইউজ করি, তখন এটা হয়ে যাচ্ছে অনেক ছোটো হয়ে গেছে। ধরেন এখানে যদি 44 দেন, তখন একটু বড় হবে। ওকে, আর এছাড়া যদি আরও দিয়ে একটা প্র্যাকটিস করেন, ধরেন আমি দিলাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম দিয়ে যেটা করা হয়, আপনার ফন্ট সাইজগুলোকে একটু আপার কেস, লোয়ার কেস অথবা ক্যাপিটালাইজ, এই তিনটা যে কোনো একটা করা যায়। তো এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, যে আপনি যখন যে কোনো এলিমেন্টকে সিএসএস করতে যাবেন, তাহলে আপনার রুলস হচ্ছে কি সিলেক্টরটা নেওয়া, দেন হচ্ছে ডিক্লারেশনগুলো ডিক্লারেশন ব্লকের মধ্যে বলে দেওয়া। তো ডিক্লারেশন আবার কী কী থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে কি ভ্যালু। এভাবে হচ্ছে সিএসএস সিনট্যাক্সটা মেনটেন করা হয়।